ফেব্রুয়ারিতে প্রবাসীরা $178 কোটি পাঠিয়েছে। এতে গেল বছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে 23 ভাগ। 2020-এ আলোচ্য সময়ে আয় ছিল $145 কোটি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জানুয়ারি মাসে প্রবাসীরা $196 কোটি আয় পাঠিয়েছিল, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 16,660 কোটি টাকা। আর গেল মাসে এই আয় দাঁড়িয়েছে $15,130 কোটি। বাংলাদেশ ব্যাংক বলছে করোনার মধ্যে যোগাযোগ অনেকটাই সীমিত হয়ে পড়েছে, তাই অবৈধ পথে দেশে টাকা আসা প্রায় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশিরা অবস্থান করেন এমন অনেক দেশে করোনার কারণে বিশেষ ভাতাও দেওয়া হচ্ছে, এ কারণে বেড়েছে প্রবাসী আয়। এদিকে এই আয়ের কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে $4,412 কোটি।